কথা শোনার মানুষ পাওয়া যায় না মাগো। কেন বলে কলিকাল ধ্বংস হতে বেশি বাকি না, বেশি বাকি না, বলে যেখানে হয় ভিডিও হাঙ্গামা, ভিডিও হাঙ্গামা, সেখানে মানুষের জায়গা ধরে না, মানুষের জায়গা ধরে না, খড়ের আটি টেনে বসে সেখানে আসন লাগে না, আসন লাগে না, বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, সেখানে ভক্ত জোটে মাত্র কয়েকজন, কয়েকজন, আবার তার মাঝে কেউ ঘুমিয়ে পড়ে বলি কীর্তন শুনবে কখন, কীর্তন শুনবে কখন, কেউ বলে প্রসাদ দাও ভাই, বলি তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি যাই, ভাই রে কলিকাল ধ্বংস হতে আর বেশি বাকি না, বেশি বাকি না, বলে কলিকালে মা বাবা হয়েছে, মা বাবা হয়েছে, দেখো বৌমার চরণেরও দাস দাসী, দাস দাসী, আবার বউ হয়েছে স্বামীর হাতে শ্রীকৃষ্ণের বাসি, শ্রীকৃষ্ণের বাসি। কৃষ্ণ কথা শোনার মানুষ জগতে খুব কম পাওয়া যায়, কিন্তু আপনাদের এখানে কৃষ্ণ কথা শোনার মানুষ আছে, তা নাহলে এত বেলা পর্যন্ত এত ভক্তের ভিড় এখানে থাকতো না। আপনাদের ধৈর্যের চরণে দণ্ডবত, না না ভাব ভালো, নিতাই গৌর হরি বল। তোমাইরা দেখুন রাধারানী কি করছে, অচৈতন্য হয়ে পড়েছে, ললিতা বলছে বল কি হয়েছে, কিছুতেই বলছে না। এই মন সময় রাধারানী ভাবছে সখীদেরকে না বললে তো আমার ইচ্ছা পূর্ণ হবে না, কি গো বান্ধবী না থাকলে বন্ধুর সঙ্গে কে মিলন ঘটিয়ে দেবে, বান্ধবীকে তো দরকার। বলে তুই কোথায় যাচ্ছিস, বলে বান্ধবীর বাড়ি, কোন বান্ধবীর বাড়ি যে গিয়েছিস, তো মাগো তো বান্ধবীকে দরকার। রাধারানী ভাবছে এদেরকে তো প্রয়োজন আমার, তাই রাধারানী কিছুক্ষণ পর নয়ন মিলে বলছে ললিতা রে, এই ললিতা আমার মনের কথা তোকে বলবো, তুই কাউকে বলবি না তো, সত্যি বলবি না তো, মাথায় হাত দিয়ে বল কাউকে বলবি না, এই এটা কি হলো, তোর মাথায় হাত দিচ্ছিস কেন, আমার মাথায় হাত দিয়ে বল কাউকে বলবি না, আমি যে কথাটা তোকে বলবো কাউকে বলবি না, বল মাথায় হাত দিয়ে বল, সত্যি বলবি না তো, তাহলে শোন সখী, আমার শ্যাম গঠে গেল, আমি একটু আগে দেখলাম আমার শ্যাম, আমার প্রাণনাদ, আমার কানু, আমার প্রাণবন্ধ, একটু আগে দেখলাম শ্যাম গঠে গেল, সখী মোরা যাই চলো, এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ বুঝে গেছি আর বলতে হবে না, বুঝে গেছি তোর মাথার যন্ত্রণাও নয় আর ওই কিছু নয়, বুঝতে পেরেছি তোর ব্যাপারটা, এতক্ষণ মটকা মেরে কেন পড়েছিলিস অচৈতন্যের ভান করে বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আসলে তোর বধু গোষ্ঠে গেছে, তুই তোর বধুর কাছে যাবি, তাই তো, এর জন্য এরকম অচৈতন্য, চিন্তা করিস না, তোর বধুর কাছে যাবি তো, হরে কৃষ্ণ, ভক্তবৃন্দের চরণে নিবেদন। বাবা কেন যাচ্ছে না, রাধারানী বলে সখী রে কেউ না জানলেও তোরা তো জানিস, কি আমার ঘরেতে পাদিনি রহে ননদিনি এ কথা সকলে জানে, আমার ঘরে বাদিনী রয়েছে, ও মা আপনারা তো অনেকে ননদ পেয়েছেন, ননদ ননদি তো, কুটিলার মতো ননদ কেউ পেয়েছ, কুটিলার মতো ননদ পেয়েছ, ওই যে মাথা নাড়ে বলে না,
আমি জানি আপনারা পেলেও বলতে পারবেন না, হয়তো সেই ননদি সঙ্গে রয়েছে। নিতাই গৌর হরি বল। ও মাই গড, আমরা যদি সত্যি সত্যি কুটিলার মতো ননদি আর জটিলার মতো শাশুড়ি পেতাম মা গো, আমরাও তো রাধারানীর মতো কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পেতাম। আমরা জানি জটিলা কুটিলা খারাপ, কিন্তু না মা, একদিন বড়াই মা জটিলাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে জটিলে, তোর লজ্জা করে না? লক্ষ্মী প্রতিমার মতো একজন এত সুন্দরী বৌমা তুই পেয়েছিস, আর তাকে কিনা তোরা দিন রাত কষ্ট দিস কাঁদাস? তখন জটিলা বলেছিল, বড়াই গো, শুনেছি এ জগতে ভক্তি যার ভগবান নাকি তার, কিন্তু আমাদের তো হৃদয়ে ভক্তি নেই, কিন্তু যত ভক্তি সব দিয়েছে বৌমাকে, তাই আমার রাধারানীর মতো বৌমা যখন কৃষ্ণ বলে কাঁদবে, গোবিন্দ তো না এসে থাকতে পারবে না, গোবিন্দ ছুটে আসবে আমাদের রাধারানীর কাছে, আমাদের ঘরে আসবে গোবিন্দ, আর যখন রাধা গোবিন্দ পাশাপাশি দাঁড়াবে, ও মায়েরা, আমরা বাদিনী হয়েও কি করব, ঘরে বসে যুগল দেখতে পাব, ঘরে বসে যুগল ঘরে বসে যুগল দেখিতে পাব, ঘরে বসে যুগল দেখতে পাব, এই ভক্তি সুন্দর হৃদয়ে, ঘরে বসে যুগল দেখতে পাব, ভক্তি সুন্দর হৃদয়ে, ঘরে বসে যুগল দেখতে পাব। তাই রাধারানী বলে, সখী রে, আমার ঘরে বাদিনী রয়েছে, তাদের চোখে ফাঁকি দিয়ে যাব কি করে? সখীগণ বলল, রাধে, আজকে আমরা তোকে এমন ভাবে ঘরের বাইরে বের করে নিয়ে যাব, তোকে না কেউ চিনতে পারবে না, তোর শাশুড়িও পারবে না, তোর ননদিও পারবে না, তোর স্বামীও পারবে না। কি করে বলে, শোন রাধে, এই বৃন্দাবনে সবাই জানে এক কৃষ্ণ, কিন্তু না রাধে, আজ হবে বৃন্দাবনে দুই কৃষ্ণ। তার মানে আজ আমরা তোকে সবাই মিলে কৃষ্ণ সাজাবো। নিতাই গৌর হরি বল। ও মা, আজকে রাধারানী কৃষ্ণ সাজবে, যেই বলেছে তোকে কৃষ্ণ সাজাবো, রাধারানীর বড্ড হাসি লেগেছে। কেন হাসি লেগেছে? ও মা, কৃষ্ণ দেখতে কেমন? কৃষ্ণের গায়ের রং কেমন? কালো না? কৃষ্ণ দেখেছেন? কে কে দেখেছেন কৃষ্ণ? আগে হাত তুলুন দেখি, সত্যি সত্যি দেখেছেন কৃষ্ণ? সত্যি কৃষ্ণ দেখেছেন? দেখেননি না? ঠিক আছে, আজ আমি সুচিত্রা কথা দিয়ে যাচ্ছি, আজ আমি আপনাদেরকে কৃষ্ণ দেখিয়ে যাব, সত্যি কৃষ্ণ, যে কৃষ্ণ আপনার সঙ্গে কথা বলবে, তা দেখবেন তো সবাই, তা জোর করে একটু উলুধ্বনি করুন দেখি। তো ভক্তমণ্ডলী, যারা যারা কৃষ্ণ দেখবেন, আপনারা প্রত্যেকে কি করবেন জানেন? আজকে নয়, কালকে সকালবেলায় যারা যারা কৃষ্ণ দেখবেন, জ্যান্ত মানে সত্যি কৃষ্ণ যারা দেখবেন, আপনারা প্রত্যেকে কালকে সকালবেলায় এক ঘন্টা জলে ডুবে থাকবেন। ও মায়েরা, আমি বেশিক্ষণ বলিনি, এক ঘন্টা ডুবলেই হবে, মারা যাবেন। ও মায়েরা, আমি জানি আমার কথা আপনাদের বিশ্বাস হবে না বাবা, তাহলে যারা জলে ডুবে ভগবানকে পেয়েছে তাদের কাছে গিয়ে জানতে হবে, সত্যি কি জলে ডুবলে ভগবানকে পাওয়া যায়? বলে হ্যাঁ গো, হ্যাঁ, জলে ডুবলেই ভগবানকে পাওয়া যায়। তবে নদীর জলে নয়, সাগরের জলে নয়, সাগরের জলে ওই পুকুরের জলে নয়, যদি নয়ন জলে, শিবের কাছে সিংহা আছে, তার সিংহাটা একটু এনে দিতে হবে। তো যোগমায়া কি করলেন, রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া, আজকে তোমার সিংহাটা আমাকে একটু দিতে হবে। যেই বললো সিংহাটা দিতে হবে মা, শিব কি করেছে, সিংহাটা যোগমায়ার হাতে দিলেন, আর যেই না হাতে দিয়েছে,
যোগমায়ার হাতে যেই না দিয়েছে যোগমায়া সিঙ্গাটা এনে বলরামের হাতে তুলে দিয়েছে, মানে যে বলরাম সেজেছে ললিতার হাতে তুলে দিয়েছে। এইবার সমস্ত সখী কি করলেন, রাখাল সেজে সবাই চলেছে গোবিন্দ দর্শনে। নিতাই গৌর হরি বল, সবাই চলেছে গোবিন্দ দর্শনে, সমস্ত সখী রাখাল সেজে যাচ্ছে। কেমন করে চলেছে, চলুন আমরা সবাই মিলে যাই অন্যদিকে মন না দিয়ে, চলুন মায়েরা সবাই মিলে যাই আজ গোবিন্দ দর্শনে। আজকে সমস্ত সখী রাখাল সেজে বনের মধ্যে প্রবেশ করলেন মা গো। আর বনের মধ্যে প্রবেশ করে কি করছে, প্রত্যেকদিন গোবিন্দ বাঁশি বাজায়, আজকে রাধারানী বাঁশি বাজাচ্ছে বাবা। আর যেই না বাঁশি বাজিয়েছে, ওই বংশী ধ্বনি যখন কৃষ্ণের কর্ণে পৌঁছালো, কৃষ্ণ চিন্তা করছে এমন মধুর সুরে বাঁশি কে বাজায়, কে বাজায় বাঁশি এমন মধুর করে, কে বাঁশি বাজাচ্ছে, আমি ছাড়া তো বৃন্দাবনে কেউ বাঁশি বাজাতে জানে না, তাহলে আজকে এত সুন্দর করে কে বাঁশি বাজাচ্ছে। এই বলে সখাগণকে রেখে দিয়ে গোবিন্দ একা একা এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে। আর যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বটুমধু মঙ্গল সমস্ত সখাকে সঙ্গে নিয়ে আর এক কৃষ্ণ অদূরে দাঁড়িয়ে রয়েছে। এই যে এই যে তোমরা কারা গো, কোথেকে এসছো, এর আগে তো তোমাদের দেখি না, কে তোমরা, কি হলো উত্তর দিচ্ছ না যে কে তোমরা, যেই না বলেছে তোমরা কে কোথেকে এসেছো। রাধারানী মুখটা ঘুরিয়ে মুচকি মুচকি হেসে বললো, ললিতা দেখেছিস তোরা এমন ভাবে আমাকে কৃষ্ণ সাজিয়েছিস, আমার কৃষ্ণই আমাকে চিনতে পারলো না, সত্যি তোদের বলি হারিয়ে যাই। ললিতা বলল চুপ, একদম কথা বলবি না, আজকে যখন তোর বধূ আমাদের চিনতে পারছে না, তোর বধুর সঙ্গে একটু মজা করব। কি মায়েরা, চেনা মানুষকে চিনতে পারছে না, কেমন আনন্দ লাগবে বলুন তো, বলছে আজকে একটু মজা করব। কি হলো কি হলো, এই যে এই যে তোমরা কে কোত্থেকে এসছো, উত্তর দিচ্ছ না, যেই না বলেছে তোমরা কে কোত্থেকে এসছো, সঙ্গে 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 রাধারানী গম্ভীর সুরে বলল, এই যে আমরা কে জানো, আমরা হলাম কংসের চর। ও তোমরা কংসের চর, তা এখানে কেন এসেছো, তোমাকে ধরতে এসেছি। আমাকে ধরতে কেন, আমি কি করেছি, কি করেছো, কি করেছো শুনবে, কি করেছো, তোমার নামে অনেক নালিশ রয়েছে, তুমি হলে চোর, তুমি ননি চোর, বসন চোর, চিত চোর, মন চোর, তবে চোরের সঙ্গে তোমার একটু পার্থক্য আছে, এই পার্থিব জগতের চোর আর আমার অনাদিরাদি গোবিন্দ হলো চোর বাবা, এই দুটো চোরের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য বলে, জগতের চোর চুরি করে রাতের বেলায়। কি বাবা, রাতের বেলায় চোর চুরি করতে যায়, কিন্তু আমার গোবিন্দ চোর রাতের বেলা নয়, আমার গোবিন্দ চোর চুরি করে দুপুর বেলায়, ভরা দুপুর বেলায়, মানে ভক্তের যৌবন বেলায়। এই পার্থিব জগতের চোর ঘরে ঢোকে, টাকা পয়সা সোনা দানা এই সব জিনিস চুরি করে নিয়ে যায়, আর বাকি কিছু সব রেখে যায়, যেমন খাট আলমারি ড্রেসিং টেবিল, এগুলো কি চোর চুরি করে, সোনা দানা টাকা পয়সা চুরি করে, আর বাকি সব ফেলে যায়। কিন্তু কিন্তু আমার গোবিন্দ চোর যদি আগেবার কারো ঘরে ঢোকে, তার সর্বস্ব চুরি করে নিয়ে যায়, আর সর্বস্ব চুরি করে তার কি করে জানো,
থাকে পথের করে বোঝাতে চাইছি সেই রাজরানী মীরার দশা কি হলো। Get it.
गिरिधारी तुमार যদি গোবিন্দ কারো ঘরে চুরি করে বাবা তাকে রাজরানী থেকে রাজা থেকে ভিখারি করে দেয় তার আপন বলতে আর কিছু থাকে না তাই আজ সবাই মিলে বলে উঠল শোনো গোবিন্দ তুমি হলে চোর তোমার নামে অনেক নালিশ রয়েছে তাই আজ আমরা তোমাকে যখন হাতে নাতে পেয়েছি আজ আমরা তোমাকে সবাই মিলে ধরে নিয়ে যাব আর ধরে নিয়ে গিয়ে তোমাকে কি করব জানো কি তোমাকে আমরা কারাগারে রেখে দেব তবে কংসের কারাগারে নয় ওই লোহা দিয়ে বানানো কারাগারে নয় আমরা কোন কারাগারে রাখবো জানো হৃদয় কারাগারে রেখে ভক্তমণ্ডলী সামান্য একটা ব্যাপার নিয়ে আপনারা নিজেদের মধ্যে রয়েছে তা আজ আমরা তোমাকে ধরে নিয়ে যাব এই বলে একটি মস্ত বড় দড়ি রাধারানী বের করেছে গোবিন্দকে বাঁধবে বলে ও মায়েরা এ যে রাধারানী তা তো কৃষ্ণ জানে না আজকে রাধারানী কৃষ্ণ সেজে কৃষ্ণকে বাঁধতে গিয়েছে দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়াছে ও মায়েরা রাধারানী যত এগিয়ে যায় গোবিন্দকে ধরবে বলে বাঁধবে বলে গোবিন্দ তত ভয়ে পিছিয়ে যায় এভাবে এগোতে পেছোতে হঠাৎ গোবিন্দ আমার রাধারানী আমার গোবিন্দকে ধরে ফেলেছে আর ধরে হাত দুটো বাঁধছে দড়ি দিয়ে আর যখন হাত বাঁধছে এদিকে সখীগণ আর হাসি চেপে রাখতে পারছে না ললিতা বিশাখাকে ডেকে বলে বিশাখা ওই দেখ না আমাদের রাধারানী কৃষ্ণ সেজে কৃষ্ণকে বাঁধছে আর কৃষ্ণ চিনতে পারছে না সত্যি এবার সখীগণ ভীষণ হাসছে মায়েরা তো সখীদের হাসবার আবার অনেক রকম ডিজাইন আছে ওই যে দেখুন হাসছে ওই যে দেখুন হাসছে বিভিন্ন ডিজাইনের হাসি তা সখীগণ হাসাহাসি করছে কিভাবে হাসছে মা বদনে বসন দিয়ে সখীগণ হাসে বদনে বসন দিয়ে সখীগণ হাসে সখীগণ হাসাহাসি করছে আর
কি হইছে? রাধারানী কৃষ্ণ সেজে কৃষ্ণকে বাঁধছে, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়াছেন। যেই না রাধারানী গোবিন্দকে বাঁধে গেলেন, আর কি হয়েছে? গোবিন্দ ভয়ে তখন কাতর হয়েছে, আর কাতর হয়ে যেই না এইভাবে দাঁড়িয়েছে, হঠাৎ রাধারানীর চরণে লক্ষ্য পড়ে গেছে বাবা। আর যে চরণে লক্ষ্য পড়লো কি দেখলো? রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামল নাম, চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামল নাম, চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামল নাম, চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামল নাম। যেই না শ্যাম নাম দেখতে পেয়েছে আর কি দূরে থাকে মা? রাধারানীকে চিনতে পেরে গেলেন গোবিন্দ। ওগো রাধে, তুমি তুমি কৃষ্ণ সেজে আমাকে ধরতে এসেছো? আর যেই চিনতে পেরেছে সঙ্গে সঙ্গে কি করলো? সকল গোপীর মাঝখানে, সখীর মাঝখানে গোবিন্দ আমার কি করেছে, হাতের বাঁধন খুলে দিয়ে কি করলেন? হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, 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 হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল। এবার বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বিদায় গৌর হইল, আজ রাধা গোবিন্দের মিলন হলো। আজ সখীগণ কি করলেন? রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে রেখে সখীগণ কি করছে? সবাই মিলে যুগল দর্শন করছে। চলুন আমরা সবাই মিলে যুগল দর্শন করি মা গো, সবাই মিলে একটু জোর করে উনুধ্বনি করবেন। হ্যাঁ, এবার আপনাদের চরণ থেকে বিদায় নেব, জানি না আর কোনোদিন দেখা হবে।